আচ্ছা, এই ভিডিও দেখে তোমরা যা জানতে পারবা তা হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্টে নতুন সিলেবাস দিছে এবং সাবজেক্টগুলোর মান বন্টন কেমন হবে, এবং এই মান বন্টনের উপর ডিপেন্ড করে তোমরা কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারো, এবং আরও কোন কোন সাবজেক্ট তোমাদের শর্ট সিলেবাসে আসবে বা কবে আসতে পারে, এই সব বিস্তারিত নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রথমে আমি যে জিনিসটা নতুন যে সিলেবাস দিছে সেটা নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নোটিশ বুকে তোমরা এখানে তারিখটা দেখতে পাচ্ছ 17/2/2022। তো তারিখ দেখে তোমরা বুঝতে পারছো যে এই সিলেবাসটা এই মাসেই দিছে। তো নোটিশ বোর্ডটা পড়ে আমি যা বুঝতে পারছি, এখানে হলো তোমাদের কিছু সংশোধন নিয়ে আসা হয়েছে। এখানে মোটামুটি তিনটা সাবজেক্ট দিছে তোমাদের, এসএসসি 2022 সালে যারা তোমরা ব্যাচ আছো তাদের জন্য তিনটা সাবজেক্ট নতুন সিলেবাসে যুক্ত হয়েছে। এর সাথে পরবর্তীতে যেদিন দেয়, পরবর্তীতে কোনো যদি আবার কোনো সাবজেক্ট দেয় তাহলে আমি তোমাদের অবশ্যই ভিডিও নিয়ে আসব। তো এই নোটিশ বোর্ডটা পড়ার পরে আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হলো তোমরা যেন খুব সহজে মান বন্টনটা বুঝতে পারো, এটারই মূল উদ্দেশ্য। আর কিছু কিছু সংক্ষিপ্ত জাস্ট দু একটা টপিক বাদ দিছে, তাছাড়া বাকি সবগুলো ঠিকই আছে, আগের মতোই আছে। যেমন যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা দ্বিতীয় পত্রে যে সিলেবাসটা দিছে সেটা এখানে জাস্ট তেমন কিছু পরিবর্তন করেনি। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস থেকে শুধুমাত্র সারমর্ম এবং সারাংশটুকু এটুকু বাদ দিয়ে দিছে, বাকি সিলেবাস আগেরটার মতো সিলেবাস আছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে তোমাদের আগে যে 100 মার্কের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা বাদ দিয়ে এখন 55 মার্কের পরীক্ষাটা হবে বাংলা দ্বিতীয় পত্রে। তো 55 মার্কের যে পরীক্ষাটা হবে সেটা মান বন্টন কেমন হবে যাতে তোমাদের বোধগম্য হয়, সেজন্য এই মান বন্টনটা করে দিছে বোর্ড কর্তৃপক্ষ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 55 মার্কের মধ্যে তোমাদের নৈবিত্তিক আসবে 15টা, আর বাকি হলো রিটেন পরীক্ষা, এগুলো আসবে। এটা হলো বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস। তোমরা তো কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাই দেবো কীভাবে তোমরা এই সিলেবাসগুলো ডাউনলোড করবা। আচ্ছা যাই হোক, তারপরে আমরা যদি দেখি যে ইংলিশ দ্বিতীয় পত্রে যে সিলেবাসটা দিচ্ছে সেটা যদি চোখ বোলায় একবার, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ ফার্স্ট পেপারে যে সিলেবাসটা দিচ্ছে সেটা হলো জাস্ট তিনটা টপিক বাদ দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ গ্রামার থেকে তিনটা টপিক বাদ দিছে, আর রিটার্ন থেকে বা রাইটিং সাইড থেকে তোমাদের একটা সাবজেক্ট একটা অংশ বাদ দেওয়া হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্র তোমরা দেখতে পারবা সেমভাবে কিছু অংশ শুধু সংশোধন করা হয়েছে, বাকি সবগুলো ঠিক আছে। এখানে মেনলি তোমাদের যে জিনিসটা দেখা উচিত, ডাউনলোড তো তোমরা করেই নিবা এগুলো অবশ্যই, তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো তোমরা মার্কিং যে সিস্টেম, 50 মার্কের যে পরীক্ষাটা হবে এখানে কীভাবে সেই 50 মার্কটা পরীক্ষা হবে সেটা এখানে সুস্পষ্টভাবে দিয়ে দিচ্ছে। তো তোমরা এই জিনিসটা বেশি ফলো করবা। তো আমরা দেখে আসি কীভাবে আমরা আসলে ডাউনলোড করতে পারি, আমি একবার দেখাই দিই সবাই। হয়তো খুব কঠিন কিছু না ডাউনলোড করা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ NCTB ওয়েবসাইটে আমি অলরেডি আসছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা গুগলে যা সার্চ দিলে জাস্ট এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা এখানে শিক্ষাক্রম দেখছো, শিক্ষাক্রমে গেলে তোমরা এখানে দেখতে পারবা 2022 সালের SSC পরীক্ষার শর্ট সিলেবাস যেটা, সেটা এখানে ক্লিক করলে জাস্ট তোমরা এটা ডাউনলোড করতে পারবা, ডাউনলোড অপশন আছে। তো আমি আরও সহজভাবে তোমাদেরকে ভিডিও লিঙ্কে দিয়ে দিব শর্ট সিলেবাসের লিঙ্ক, তো তোমরা ওখানে জাস্ট ক্লিক করলে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। আর প্রত্যেকটা বোর্ডে যারা আসো বোর্ডের যে ওয়েবসাইটগুলো আছে সেখানেও দিয়ে দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডের যে ওয়েবসাইট আছে, রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমরা এখানে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে গিয়ে 2022 সালের শর্ট সিলেবাস এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবা। এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে দিয়ে দিছে, তোমরা জাস্ট এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশনগুলো পেয়ে যাবা, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে আসলে তো আমি তোমাদের যেটা বলছিলাম যে পরবর্তীতে কোন কোন সাবজেক্টে শর্ট সিলেবাস আসতে পারে, বিশেষ করে তোমাদের শর্ট সিলেবাস আসবে বাংলা প্রথম পত্র, যেহেতু গ্যাপ আছে এখানে বাংলা প্রথম পত্র আসবে, তারপরে তোমরা আইসিটির শর্ট সিলেবাসটা পাবা, মোটামুটি সব সাবজেক্টের এই শর্ট সিলেবাসগুলো ধীরে ধীরে দিবে। এই মাসের মধ্যে হয়তো আর একটা শর্ট সিলেবাস তোমরা পেয়ে যাবা। তো তোমরা সবসময় ফলো রাখবা যে তোমাদের বোর্ডের যে কর্তৃপক্ষ বোর্ড আছে NCTB থেকেও তোমরা পেতে পারো, অথবা তোমরা বোর্ডের যে ওয়েবসাইটটা আছে আমি বিশেষ করে বলবো তোমাদের যে বোর্ডের ওয়েবসাইটে তোমরা ফলো করবা, ওখান থেকে তোমরা শর্ট সিলেবাসটা পেয়ে যাবা। আর আমার ভিডিও তো আছে, আমি তোমাকে অবশ্যই যদি শর্ট সিলেবাস দেয় তাহলে তুমি সাবস্ক্রাইবার করে রাখলে তুমি জাস্ট এখান থেকে
ফার্স্ট সিলেবাসটা দেখে নিতে পারবা। তো আমি তোমাদের বিশেষ করে যে জিনিসটা বলার চেষ্টা করছি যে এখানে যে মানবন্টনটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্ট মানবন্টনটা আসলে কিভাবে হবে এটা তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাকরণ থেকে মোট 30টা এমসিকিউ থাকবে, তার মধ্যে তোমাদের কোনোটা উত্তর দিতে হবে। এটা খুবই সহজ একটা বিষয় হয়ে যাবে তোমাদের, তোমাদের সুবিধার জন্য এখানে করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সর্বমোট 55 মার্কের পরীক্ষা হবে, বাকি যে 45 মার্কের তোমাদের বাকি থাকবে সেটা তোমাদের জিএসসি যে রেজাল্ট সেটা এবং তোমাদের অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে। অ্যাসাইনমেন্ট বলতে তোমাদের সারা যে মার্কটা তোমাকে সাজেস্ট করবে, সারা যেই মার্কটা বোর্ডে দিবে সেই অনুযায়ী তোমাদের মার্কিং করা হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ভালোভাবে স্টাডি করো আর মানবন্ডলটা অনেক ভালোভাবে দেখে পড়াশোনা করো আশা করি। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।